হলি আর্টিজানে হামলার পর পুলিশ ও গোয়েন্দাদের ধারাবাহিক জঙ্গিবিরোধী অভিযানে নিহত অজ্ঞাত পরিচয় দুজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান বলে পুলিশের জিজ্ঞাসায় দাবি করে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান থেকে আটক নব্য জেএমবি নেতা সোহেল মাহফুজ। তবে এখনই ওই দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেননি ডিএমপি কাউন্টার টেরোরিজম চিফ ডিআইজি মনিরুল ইসলাম। আমরা বাশারুজ্জামান চকলেটের যে ছবি ছিল দাড়ি যুক্ত ছবি, সেই দাড়ি যুক্ত ছবির দাড়িটা আমরা ফটোশপ করে দাড়ি ছাড়া তাকে আমরা দেখেছি যে চেহারার সাথে অনেক মিল রয়েছে নিহত ব্যক্তির। তো সেই হিসাবে আর সোহেল মাহফুজের বক্তব্য পাশাপাশি চেহারার মিল থেকে আমরা বুঝতে পারছি যে ওখানে বাশারুজ্জামান চকলেট এবং ছোট মিজান নিহত হয়েছে। তথাপি এই বিষয়টি তাদের স্বজনদের সাথে যেহেতু ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, ডিএনএ স্যাম্পল মিলিয়ে ডিএনএ টেস্ট করে পরবর্তীতে আমরা এই বিষয়ে নিশ্চিত করতে পারবো। রাজধানী ঢাকাসহ সারা দেশে জঙ্গি নিয়ন্ত্রণে কাজ চলছে বলে দাবি ডিএমপি কমিশনারের। তারা নিশ্চিত হয়েছে এটা আমরা বলতে পারবো না, তবে তাদের সক্ষমতায় প্রচন্ডভাবে আমরা আঘাত করেছি এবং বড় ধরনের নাশকতা ঘটানোর সক্ষমতা আমরা ভেঙে দিয়েছি। বিচ্ছিন্নভাবে যে গ্রুপগুলো কাজ করছে এখন তাদেরকে ধরার জন্য আমাদের অহর্নিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজধানীর জননিরাপত্তায় পুলিশ একদিকে যেমন অসীম ধৈর্যের পরিচয় দিচ্ছে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে কঠোর অবস্থানে, এমনটি জানিয়েছেন পুলিশ কমিশনার। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।